নমস্কার, ইন্টারফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি কার্বন সম্পর্কে অদ্ভুত কয়েকটা তথ্য বলবো, যেগুলো আপনি শুনলে খুবই অবাক হবেন। তো চলুন ওই সমস্ত তথ্যগুলোই শুনে নেওয়া যাক। একেবারে প্রাচীনকাল থেকেই কিন্তু কার্বনের ব্যবহার ছিল। যদিও বা মানুষ এটাকে কার্বন বলে জানতো না, তখন হীরে বা গ্রাফাইট এই ধরনের কার্বনের রূপভেদগুলো আবিষ্কার হয়েছিল, কিন্তু সেটা যে একই পদার্থ থেকে তৈরি সেটা কিন্তু মানুষ জানতে পেরেছিল না। কার্বন নামটি ফ্রান্সের বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোয়েসার দিয়েছিলেন। তিনি যে শুধু নামকরণই করেছেন তা কিন্তু নয়, তিনি এই কার্বন সম্পর্কে অনেক গবেষণাও করেছেন এবং যার ফলে নতুনত্ব অনেক কার্বন সম্পর্কে এবং কার্বনের রূপভেদ সম্পর্কে ধারণা দিয়েছেন। 1772 সালে তিনি একটা অদ্ভুত পরীক্ষা করেন, যেখানে তিনি একটা ডায়মন্ড অর্থাৎ হীরেকে জ্বালিয়েছিলেন। আপনি হয়তো ভাবছেন যে একটা হীরের দাম তো প্রচুর, সেজন্য সেক্ষেত্রে তিনি কিভাবে এটি জ্বালালেন। তিনি কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে আলোচনা করে ফান্ড জোগাড় করেন এবং সবাই মিলে ওই ডায়মন্ডটি কিনেছিলেন এবং তারপর ওটা জ্বালিয়ে অর্থাৎ আগুনে পুড়িয়ে দেখা যায় যে কার্বনই তৈরি হয়, অর্থাৎ কালো রঙের যে গুঁড়ো পদার্থ তৈরি হয় তারই নাম দেওয়া হয় কার্বন। এই সমস্ত বিজ্ঞানীগণ ওই ডায়মন্ড অর্থাৎ হীরেটিকে আগুনে পোড়াননি, তারা একটা গ্লাস জারের ভেতরে ওই ডায়মন্ডটাকে রেখেছিলেন এবং তারপর ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ আতস কাঁচের সাহায্যে সূর্যের রশ্মিকে ওই গ্লাস জারের ভেতরে প্রবেশ করান এবং সেটা অনেকক্ষণ ধরে রাখার পরে দেখা যায় যে ওই হীরেটি অদৃশ্য হয় এবং তার পরিবর্তে কার্বন এবং গ্লাস জারের ভেতরে থাকা অক্সিজেনের সঙ্গে মিশ্রণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমরা যে গাড়ির টায়ার ব্যবহার করি তার কালো রং হওয়ার একটাই কারণ হলো এতে 30% কার্বন আছে। এছাড়াও একটা মজার ব্যাপার হলো পৃথিবীতে সমস্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীদেহের মধ্যে প্রায় 20% অর্থাৎ 20% কিন্তু কার্বন বর্তমান। আর সেজন্যই মৃতদেহ বা কোনো গাছের উদ্ভিদের মৃতদেহ সেগুলো যদি মাটির নিচে কয়েক বছর চাপা পড়ে থাকে তাহলে তা থেকে কয়লা তৈরি হয় এবং প্রাণীদেহ থেকে পেট্রোলিয়াম তৈরি হয়, যাও কিন্তু কয়লার একটা রূপভেদ। গাড়ির টায়ারে কার্বন ব্যবহারের দুটো প্রধান কারণ হলো, একটা তো এর স্ট্রেংথ বাড়ানোর জন্য অর্থাৎ একে দৃঢ়তা প্রদান করার জন্য এবং দু নম্বরটি যেটি মেন সেটি হলো সূর্যের আল্ট্রাভায়োলেট রেজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মানুষের শরীরের মধ্যে যতটা কার্বন আছে তার বেশিরভাগটাই আছে কার্বন ডাইঅক্সাইড রূপে এবং প্রাচীনকালের মানুষদের থেকে বর্তমানে মানুষের শরীরের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও একটু বেশি। কারণটা আপনি হয়তো আন্দাজ করতে পেরেছেন, হ্যাঁ, এটা শুধুমাত্র পরিবেশ দূষণের কারণেই। কার্বন নামটি ল্যাটিন ওয়ার্ড কার্বো থেকে এসেছে আর এই কার্বো কথাটির অর্থ হলো কোল অর্থাৎ কয়লা। আপনি হয়তো জানেন যে আকাশের বিভিন্ন তারা অর্থাৎ নক্ষত্রদের যে আলো আমরা দেখতে পাই তা আসলে কিন্তু হিলিয়াম গ্যাসের দহনে তৈরি হয়। তবে এই যে হিলিয়াম গ্যাসের দহনে আলো তৈরি হচ্ছে তার ফলে কিন্তু যে ছাইটা উৎপন্ন হয় তার 100%ই কিন্তু কার্বন। কিছু কিছু মহাকাশ গবেষকরা বিশ্বাস করেন যে পৃথিবী যখন প্রথমে সৃষ্টি হয় তখন কিন্তু যে পরিমাণ কার্বন পৃথিবীতে ছিল তা কিন্তু এই তারা অর্থাৎ নক্ষত্রদের দহনের ফলেই এসেছে। এ পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় কার্বনের রূপভেদ হীরে পাওয়া যায় 1905 সালে আর এটা ছিল প্রায় 3106 ক্যারাটের। এবং এই যে বড় টুকরোটা থেকে এ থেকে সবথেকে বড় যে টুকরোটা কাটা হয় সেটা ছিল প্রায় 530 ক্যারাট। অনেক বছর আগে থেকেই জানা যায় যে কার্বন, গ্রাফাইট এবং হীরক এগুলো কার্বনের একটা একটা রূপভেদ, কিন্তু 1955 সালেই প্রথম জানা যায় যে এই কার্বনের রূপভেদগুলোকেও কার্বনে পরিণত করা যাবে, অর্থাৎ পুনরায় সেটাকে কার্বনে ফিরিয়ে আনা যাবে। এজন্য গ্রাফাইটকে একটা পরীক্ষা করা হয়, অর্থাৎ গ্রাফাইটকেই প্রথম কার্বনের রূপভেদ করা সম্ভব হয়। তো এই ছিল আজকে কার্বন সম্পর্কে ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কারণ আমরা এই ধরনের নতুনত্ব ভিডিও প্রতিদিনই আপলোড করতে থাকি। ধন্যবাদ।